আচ্ছা, তো ভাই বাইন্যান্সের নতুন একটা অফার চলে আসছে, এইখানে নতুন পুরাতন প্রত্যেককে জয়েন করতে পারবেন, ঠিক আছে? আপনারা যেই অ্যাকাউন্টগুলো দিয়ে আপনারা এই যে লার্নার আর্নের ইভেন্টে জয়েন করেন, প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে এইখানে জয়েন করার ট্রাই করবেন। তো আপনাদের লার্নার আর্নের ইভেন্টে যেই অ্যাকাউন্টগুলোকে এলিজিবল শো করে শুধুমাত্র ওই অ্যাকাউন্টগুলো দিয়ে জয়েন করুন, আর যেইগুলো নট এলিজিবল শো করে এইগুলো দিয়ে এই অফারটায় জয়েন করুন কোনো প্রকার প্রফিট করতে পারবেন না, ঠিক আছে? তার কারণ ওই অ্যাকাউন্টগুলো মাল্টিপল ধরা হয় এবং মাল্টিপল অ্যাকাউন্ট দিয়ে জয়েন করলে এখানে কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না। তো যেইগুলো এলিজিবল শো করে ওইগুলো দিয়ে জয়েন করুন, 100% পেমেন্ট করুন, শুধুমাত্র আপনি ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, আমি এ টু জেড প্রসেস দেখা দেবো। এইখানে আপনার মোট রিওয়ার্ড প্লাস 30,000 বিইউএসডি, ঠিক আছে? তার মানে 30,000 বিইউএসডি যতজন জয়েন করবে প্রত্যেকের মাঝে ভাগ করে দেওয়া হবে, তবে এইখানে যে প্রত্যেককে জয়েন করলে প্রত্যেককে এলিজিবল হবে অ্যামাউন্টটা নেয়, ঠিক আছে? তার কারণ এইখানে আপনি একটানা 5 দিন কাজ করা লাগবে, আর একটানা 5 দিন সচরাচর কেউ কাজ করতে চায় না। তো কাজ একদমই ইজি, আমি এ টু জেড প্রসেসটা দেখা দেবো, আপনি জাস্ট ফুল ভিডিওটা কন্টিনিউ করেন। আর ইউটিউবে যারা নতুন বন্ধু আসছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি এটা অন করে দেবেন, এতে করে আমরা যে অফারগুলো শেয়ার করবো তাদের একটাই অ্যাডও আপনার মিস না হয়। আর একটা রিকোয়েস্ট ভাই, এই অফারে কোনো প্রকার রেফার কমিশন নাই, শুধুমাত্র আপনাদের জন্য শেয়ার করতেছি, তাই অবশ্যই প্রত্যেককে ভিডিওটা একটা লাইক করে দেবেন, ঠিক আছে? লাইক করলে তো আপনার কোনো ক্ষতি নাই, তো লাইক করে দিয়েন। এবং ডিসক্রিপশন টুডেজ অফার লিঙ্ক এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, এই দুটো লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের মধ্যে প্রেস করার আমাদের টেলিগ্রামের মধ্যে চলে আসবেন, ঠিক আছে? দেন আমাদের টেলিগ্রামে আসার পর অবশ্যই জয়েন করে পিন করে রাখবেন, তার কারণ এইখানে আমরা যে সমস্ত অফার ইনস্ট্যান্ট পেমেন্ট করে এবং যে অফারগুলো লিমিটেড টাইম এই অফারগুলো শেয়ার করে থাকি। তো দেখা গেছে অনেক সময় অনেক অফারে সার্ভার ডাউন থেকে ইনস্ট্যান্ট পেমেন্ট করার কারণে, ঠিক আছে? তো ওই অফারগুলো পাইতে হলে আপনাকে অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন থাকা লাগবে। তো নিজের ভালো পাগল বুঝে আপনি জয়েন করবেন কি না আপনার বিষয়, ঠিক আছে? তো এখন আসি সরাসরি অফারের বিষয়ে। তো অফারের পেজটার জন্য আপনি সরাসরি বাইন্যান্স যে অ্যাপ আছে ওই অ্যাপসের মধ্যে আসবেন। অ্যাপসের মধ্যে আসার পর এইখানে উপরের দিকে দেখেন অসংখ্য ব্যানার শো করতেছে, তো এই ব্যানার মধ্যে আপনি উল্ট নামে যে অপশনটা আছে আমি ব্যানারটা আপনি দেখাচ্ছি। তো এই যে এই ব্যানারটা, ঠিক আছে? তো এই ব্যানারটার মধ্যে প্রেস করবেন, প্রেস করলে আপনি যে সরাসরি যে তাদের যে রেজিস্ট্রেশন পেজ আছে পেজের মধ্যে নিয়ে আসবে। তো অবশ্যই আপনার KYC ভেরিফাই থাকা লাগবে, তো আশা করতেছি প্রত্যেকের KYC ভেরিফিকেশন আছে, ঠিক আছে? তো এইখানে দেখেন কীভাবে জয়েন করুন, কীভাবে কিরণ সমস্ত প্রসেস দেখাইতেছে, এবং আপনার রিওয়ার্ডটা পাবেন আপনি কখন। তো আপনার রিওয়ার্ডটা পাবেন আপনি যখন ইভেন্টটা শেষ হবে, ঠিক আছে? ইভেন্ট শেষ হওয়ার 14 দিনের মধ্যে আপনি আপনার যে রিওয়ার্ড সেন্টার আছে অথবা ক্যাশ ভাউচারের মাধ্যমে পেয়ে যাবেন আর কি, ঠিক আছে? তো জয়েন করার জন্য একটু স্ক্রল করবেন। তো স্ক্রল করার পর তো দেন এইখানে নিচের দিকে দেখেন, ঠিক আছে, এই যে এখানে যে পার্টিসিপেট দিস ইজ দ্য টুডে উল্ডস, তো এইটার মধ্যে প্রেস করুন, প্রেস করে আপনাকে তাদের যে পেজ আছে ওই পেজের মধ্যে নিয়ে যাবে। দেন আপনি এইরকম একটা পেজের মধ্যে চলে আসবেন, এইখানে দেখেন আপনাকে বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার করতে বলবে, তো এই যে ওকের মধ্যে প্রেস করবেন। তো ওকের মধ্যে প্রেস করে দেবেন, দেন আপনি দেখেন এইখানে অসংখ্য ঘর দিয়েছে, ঠিক আছে? আমাকে 5টা ঘর দিয়েছে, আপনাকে 3টে দিতে পারে, 4টা দিতে পারে, এখন কাকে কী পরিমাণ ঘর দিবে এটা বলা যাবে না, ঠিক আছে? তো এখন এইখানে আপনাকে বেশ কিছু কোশ্চেনের অ্যান্সার করা লাগবে, তো কোশ্চেনের অ্যান্সারগুলো পাবেন কই? তো আপনি যদি টুডেজ অফারের মধ্যে প্রেস করেন তাহলে আপনি এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে। এইখানে দেখেন আমি কিন্তু 2-3 ওয়ার্ডের যে কোশ্চেনের অ্যান্সার এইটা দেওয়া আছে, 4 ওয়ার্ডের কোশ্চেনের অ্যান্সার এইটা দেওয়া আছে, 5টা ওয়ার্ডের কোশ্চেনের অ্যান্সার সমস্ত, 7 ওয়ার্ডের কোশ্চেনের অ্যান্সার সমস্ত অ্যান্সার দেওয়া আছে। তো আমাদেরকে 5টা ঘর ফিল আপ করা লাগবে, তো এই যে 5 নম্বর কোশ্চেনের অ্যান্সার মানে কি যে 5টা ঘরের অ্যান্সার তো হচ্ছে এইটা, ঠিক আছে? তো সর্বপ্রথম চেইন আছে, আপনি জাস্ট এখানে চেইন লিখে টাইপ করবেন, ঠিক আছে? তো আমি যেইভাবে দেখাচ্ছি জাস্ট এইভাবে কাজ করেন, CHAIN, ঠিক আছে? তো এইভাবে যখন 5টা ঘর আপনার টাইপ হয়ে যাবে তখন এই যে এখানে দেখতে পারতেছেন এন্টার শো করাইতেছে। তো এখানে কিন্তু ভুল অপশন, ভুল উত্তর দেওয়া যাবে না, ভুল উত্তর দিলে আপনি এলিজিবল হবেন না। তো এন্টারের মধ্যে প্রেস করুন, প্রেস করলে আমাদের এটা সঠিক হয়েছে কি ভুল হয়েছে তারা শো করবে, ঠিক আছে? তো আমাদের দেখেন এইটা মেবি ভুল হয়েছে, তো এখন আপনি অ্যাগেন, তো এখন আপনি এইটা অ্যাগেন কী করবেন, আমাদের যেহেতু ভুল হয়েছে তো অ্যাগেন আপনি আমাদের যে টেলিগ্রামের চ্যানেলে যে অফার লিঙ্কটা আছে অফার লিঙ্কের মধ্যে চলে আসবেন। দেন সেকেন্ড অপশনটা ট্রাই করে দেবেন, ঠিক আছে? সেকেন্ড অপশন আছে লেয়ার, তো অ্যাগেন আপনি সেকেন্ড যে এই এই যে সেকেন্ড ইয়ারটা আছে এটার মধ্যে লেয়ার টাইপ করবেন, লেয়ার টাইপ করলে মেবি এবার এলিজিবল হবো। দেন অ্যাগেন এন্টারের মধ্যে প্রেস করবেন, প্রেস করলে যে কোনো একটা অপশন তো আপনার এলিজিবল হবে, ঠিক আছে? না, দুইবার আমাদের ভুল গেছে, এবার 3 নম্বর যে অপশনটা আছে 3 নম্বর বিল্ড, ঠিক আছে? বিলটা আপনি টাইপ করবেন, আমি বিলটা টাইপ করতেছি। তো প্রত্যেকে যা একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বুঝতে পারেন আমি সমস্ত কিছু আপনাদের মাথায় করে দেখাচ্ছি। দেন টাইপ হয়ে গেলে অ্যাগেন এন্টারের মধ্যে প্রেস করেন, প্রেস করলে অ্যাগেন এটা ঘুরবে, তো অ্যাগেন এটা ভুল হয়েছে। দেন আপনি 4 নম্বর যেটা আছে 4 নম্বরটা সিলেক্ট করবেন, ঠিক আছে? এটা আছে ব্লক, ব্লকটা অ্যাগেন আপনি এখানে টাইপ করবেন। তো যখন অ্যাগেন টাইপ করা হয়ে যাবে এন্টারের মধ্যে প্রেস করবেন অ্যাগেন, আরে তো দেখেন এইবার কিন্তু আমরা এলিজিবল হয়ে গেছি, ঠিক আছে? ব্লকের অ্যান্সারটা ঠিক ছিল। তো এইভাবে আমরা 5টা অ্যান্সার দিয়ে রাখছি, আপনি জাস্ট 5টা টাইপ করে দেবেন। এইখানে আপনার যদি 3 সংখ্যার ঘর শো করে তাহলে আপনি 3 সংখ্যার যে ওয়ার্ড আছে 3 সংখ্যার ওয়ার্ড টাইপ করবেন, যদি 4 সংখ্যা শো করে তাহলে 4 সংখ্যার ওয়ার্ডগুলো টাইপ করবেন, ঠিক আছে? টাইপ করলে কোনো না কোনো একটার মাধ্যমে আপনি এলিজিবল হবেন। তো এইখানে ভালোভাবে দেখেন এইখানে ক্যান বলতেছি যে সবাই এলিজিবল হবে না, তো এইখানে দেখেন আপনাকে 5টা ইয়ে কালেক্ট করা লাগবে, মানে 5টা ম্যাচ উইন করা লাগবে, ঠিক আছে? আমরা কিন্তু এখানে 1টা উইন করছি, আর 5টা ম্যাচ উইন করতে গেলে আপনার সময় লাগে 5 দিনের মতো, মোটামুটিভাবে 2-4 দিনের মতো সময় লাগতে পারে।
তো জাস্ট আপনি গেট আ নিউ রিওয়ার্ড পল ওই যে উল্ট উল্ট এটা আমাদের প্রেস করেন, তো আমাদের কিন্তু একটা উইন করেছে, ঠিক আছে? আমাদেরকে পাঁচটা উইন করতে লাগবে, তো জাস্ট না হলে কিন্তু আপনি এলিজিবল হবেন না। অনেকে কী কাজ করবেন, একদিন প্লে করার প্লে করবেন না, দেখা যাচ্ছে তারা ভুলে গেছে, ঠিক আছে? তো ভাই এমন করলে আপনি রিওয়ার্ড পাবেন না, ঠিক আছে? আপনাকে পাঁচ দিনেই খেলা লাগবে, তো জাস্ট এটার মধ্যে প্রেস করবেন। প্রেস করলে আপনার নতুন ইন্টারফেস যেটা, তো এটা শেয়ার করতে বলতে হয়, তো আপনি জাস্ট চাইলে শেয়ারের মধ্যে প্রেস করে শেয়ার করতে পারেন, না হলে এটাকে স্কিপ করবেন। তাহলে নিচের দিকে দেখেন একটা টাইম কাউন্টডাউন করতেছে, ঠিক আছে? আপনি যে একটা নতুন পোল অ্যাড করবেন, আপনি তো একবার উইন করছেন, এখন আপনাকে চারবার উইন করা লাগবে, তাই না? তো এখন এইখানে দেখেন 22:43 শো করতেছে, তো অ্যাগেন আপনি 22:43 পর এইখানে এসে আমি যে অ্যান্সারগুলো দিয়েছি এইগুলো যে কোনো একটা টাইপ করবেন, ঠিক আছে? টাইপ করলে আপনার দুইটা উইন হয়ে যাবে, দেন এইভাবে যখন পাঁচটা উইন হবেন তখনই আপনি এলিজিবল হবেন, দেন যখন ইভেন্ট শেষ হবে আপনি আপনার রিওয়ার্ড সেন্টারের মধ্যে ব্যালেন্স দেখতে পাবেন। তো আমি এই কারণে বলতেছি যে এইখানে খুব বেশি লোকজন এলিজিবল হবে না, সর্বোচ্চ 10-15,000 লোকজন এলিজিবল হবে, তার কারণ এই কাজটা প্রত্যেকে করবে না, আপনি নিজেই দেখা গেছে আপনি নিজে পাঁচ দিন একটা না পাঁচ দিন এইখানে এসে উল্টগুলাকে ফিল করবেন না, আর আপনি যদি পাঁচ দিন ফিল না করেন তাহলে আপনি কিন্তু রিওয়ার্ড পাবেন না। সো এই বিষয়টা মাথায় রাখেন। তো আশা করতেছি এই ইভেন্টে কীভাবে জয়েন করা আপনাদের বোঝাইতে পারছি, আর যদি আপনার কোনো কনফিউশন থাকে তাহলে আপনি ভিডিও ডিসক্রিপশনে মানে আর কি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আর যদি কমেন্ট করতে না চান, আমরা যদি সরাসরি লাইভ সাপোর্ট পাইতে চান তাহলে আপনি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রামের মধ্যে আসবেন, এবং আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে এই সাপোর্ট গ্রুপে দেওয়া আছে কিন্তু, ঠিক আছে? এইখানে অনেকে কোশ্চেন করতে হয় কার কী সমস্যা, আমরা কিন্তু যারা যতটুকু পারি সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি। তো প্রত্যেকে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রামের মধ্যে জয়েন করে নিন, এইখানে আমরা সমস্ত ভালো ভালো অফার যেগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, ইভেন্টটা প্রত্যেকে জয়েন করে নিন, আর ভাই এখানে রেফার কমিশন নাই, প্রত্যেকে লাইক করে দেবেন, ঠিক আছে? যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।